দুই লোক মারা যাওয়ার পর কবরে বসে গল্প করছে। প্রথম লোকটা বলল, ভাই আপনি মরলেন কেমনে? দ্বিতীয় লোক তখন বলল, ধীরে ধীরে ঠান্ডায় জই মা। প্রথম লোকটা বলল, কি কন ভাই? দ্বিতীয় লোক তখন বলল, মানে ফ্রিজের মধ্যে আটকাইয়া গেছিলাম। সে একটা বিরাট ইতিহাস, পরে শুইনেন। আগে কন আপনি মরলেন কেমনে? প্রথম লোক তখন বলল, আর বইলেন না ভাই, আমি আত্মহত্যা করছি। দ্বিতীয় লোক বলল, কেন ভাই, কি এমন দুঃখ আপনার? প্রথম লোকটা বলল, আমার বউয়ের ওপর আমি সন্দেহ করেছিলাম, এই জন্যে আত্মহত্যা করছি। দ্বিতীয় লোক বলল, কি এমন সন্দেহ করেছিলেন যার জন্য আত্মহত্যাই করা লাগলো? প্রথম লোকটা বলল, আমি মনে করেছিলাম আমার বউ পরকিয়া করে। একদিন বাসায় তাড়াতাড়ি গেছি, হাতে নাতে ধরবো বইলা, যাইয়া বুঝলাম ঘরে কেউ আছে, কিন্তু সারা বাড়ি খুঁজাও কাউরে পাইলাম না। মনে মনে খুব লজ্জা পাইলাম, ছি ছি, আমি আমার বউরে এত বড় সন্দেহ করছি, তাই মনের দুঃখে আত্মহত্যা করছি। দ্বিতীয় লোক তখন বলল, ওরে শালার পুত, সেইটা তুই আছিলি? তাইলে তোর জন্যই আমি আইজ কবরে? ফ্রিজের দরজাটা খুললে তো আজ তুই আর আমি দুজনেই বাইচা থাকতাম।